আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সৈয়দ শান্তা চ্যানেল। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, সেই ভিডিওটি আমি অনেক আগেই করেছিলাম। যখন আমি বাংলাদেশে ছিলাম তখন এই ভিডিওটি করা হয়েছিল, কিন্তু অনেক ঝামেলার কারণে এই ভিডিওটি আপলোড করা হয়নি। তো আজ আপনাদের সাথে সেটি শেয়ার করছি। ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে আমি রাজশাহী এয়ারপোর্টে চলে এসেছি। আমার শ্বশুরবাড়ি হচ্ছে রাজশাহী, তো আমি রাজশাহীতে যখন বেড়াতে এসেছিলাম তখন এই ভিডিওটি করেছিলাম। তো সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন যাই, আমরা ভিডিওটি পুরোটা দেখি। আমরা সবাই জানি রাজশাহীতে পদ্মা নদী অবস্থিত, আর এই পদ্মা নদীর কাছেই আমার শ্বশুরবাড়ি। তো যখনই আমি রাজশাহী যাই তখনই সকালে ঘুম থেকে উঠে চলে যাই পদ্মার টি বাঁধে। পদ্মার ধারে সকালের আবহাওয়াটা খুবই ভালো লাগে। রাজশাহীতে যারা থাকেন বা কখনো যারা বেড়াতে গিয়েছেন তারা হয়তো জানেন যে পদ্মা পাড়ে সকালের চিত্রটা কেমন থাকে। তো এই ভিডিওটার মাধ্যমে আজ আমি আপনাদেরকে সেই পদ্মা পাড়ের সকালের চিত্রটা আপনাদেরকে দেখাবো। খুবই সুন্দর একটি সকাল আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন সূর্য উঠে গেছে, খুবই সুন্দর একটা আবহাওয়া দেখতে পাচ্ছেন। নদীতে পানি আছে, সকালে এভাবেই জেলেরা মাছ ধরে, বিভিন্ন উপায়ে তারা মাছ ধরে, এক একজন এক এক উপায়ে মাছ ধরে। দেখতে পাচ্ছেন একদল স্টুডেন্ট এসেছে সকালের এই সুন্দর সময়টাকে ক্যামেরাবন্দি করার জন্য। অনেকেই এই সুন্দর সকালটাকে উপভোগ করার জন্য জগিং করতে করতে এখানে চলে আসে, আবার অনেকে আড্ডা দেওয়ার জন্য আসে। জেলেরা রাতে জাল ফেলে রাখে, সেগুলো সকালে এসে তুলে মাছ উঠায়। দেখতে পাচ্ছেন যে জেলেরা নৌকায় করে মাছ উঠাচ্ছে। তারা রাতের বেলা জাল ফেলে রেখেছিল, তো সেটা সকালবেলা এসে ভোরবেলা এসে তারা মাছগুলো উঠায়, জালগুলো উঠায়, জাল উঠিয়ে মাছ তুলে সেগুলো আবার বিক্রি করে। তো এভাবেই হচ্ছে পদ্মা পাড়ের জীবনযাত্রা। Thank you.
এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো ভাড়া করে অনেকে পদ্মার বুকে ভেসে বেড়ায়। নদীর মাঝখানে চর পড়ে, তো অনেকেই সেই চরে ঘুরতে যায়। আমিও কিন্তু গিয়েছিলাম সেই নৌকায় করে পদ্মায় ঘুরে বেড়াতে এবং চরে গিয়েছিলাম।
আছে। যদি ভালো লাগে তাহলে দেরি না করে এখনই একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।